কারি আমির উদ্দিন, এক জীবন্ত কিংবদন্তি। আমিরি গান নামে স্বতন্ত্র একটি ধারা তৈরি করেছেন। এই বাউল সাধকের রচিত গানের সংখ্যা 6,000-এরও অধিক। ধারণা করা হয় বাউল কবিদের মধ্যে সর্বাধিক গানের লেখক কারি আমির উদ্দিন। জন্ম 1943 সালের 19 ফেব্রুয়ারি সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক উপজেলার আলমপুর গ্রামে। প্রচলিত আছে আমির উদ্দিন নামটি দিয়েছিলেন ফকির দূরবীন শাহ। পড়াশোনার শুরুটা মাদ্রাসা থেকেই। কৃতিত্বের সাথে কারিয়ানা পাশ করেছেন তিনি। মারফতি জ্ঞান আর আধ্যাত্মবাদ চর্চা করতে গিয়ে ধীরে ধীরে বাউল সাধনায় মনোযোগ দেন। মহাজন কারি আমির উদ্দিন আহমেদ গত 6 দশক ধরে এ অঞ্চলের মানুষকে তার সুরের মায়ায় আচ্ছন্ন করে রেখেছেন। আমিরি সঙ্গীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে প্রেমের গান। আপাতদৃষ্টিতে গানগুলোর বহিরাবরণ মানবীয় প্রেমের মনে হলেও মূলত তার কথা সুরে আছে পরমেশ্বরে সমর্পণ হওয়ার আকুতি। কারি আমির উদ্দিনের এরকম একটি গান সম্প্রতি রিলিজ হয়েছে। কুহুসুরের ব্যানারে টি রেকর্ডস এর এই উপস্থাপন প্রশংসা কুড়াচ্ছে মরমী গানের সমজদার শ্রোতাদের কাছে। অভিমান করে তুমি চলে যেও না, অভিমান করে তুমি চলে যেও না। গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী এবং চিত্রশিল্পী রুহুল আমিন তারেক। সঙ্গীত আয়োজন করেছেন সজীব খান। গানটির অনলাইন পরিবেশনা উপলক্ষে এক ভিন্ন ধর্মী আমিরি সন্ধ্যার আয়োজন করা হয় রাজধানীর রায়ের বাজারের দ্য স্পেস গ্যালারিতে। এই আয়োজনে নির্মাতা ও অভিনেতা মামুনুর রশিদ সহ গুণীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন প্রজন্মের কাছে কারি আমির উদ্দিনের জানা অজানা নানা বিষয় নিয়ে আলোচনা হয়। অনেক কিছু কবি, সাহিত্যিক, গায়ক সবাই যখন আমরা একসঙ্গে বসে আড্ডা দিতাম, সেই সুযোগটা এখন কমে গেছে। সব কিছু এমন একটা কম্পার্টমেন্টের মধ্যে আমরা ঢুকে গেছি, নাটকের লোকের সাথে, চলচ্চিত্রের লোকের সাথে, যারা ছবি আঁকেন, যারা গান গায়, তাদের সঙ্গে যোগাযোগ, এটা তীব্র ব্যস্ততার মধ্যে আমরা পড়ে গেছি। হাওড় অঞ্চলে বেড়ে ওঠা তারেকের কণ্ঠের সহজ সরলতা গানটিকে আরো সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন সুধীজনেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই জানিয়েছেন গানটির প্রতি তাদের ভালোবাসার কথা। চমৎকার গায়কের সাথে অসাধারণ সঙ্গীত আয়োজন করে গানে ঐশ্বরিক এক আবহ সৃষ্টি করে সমাদৃত হয়েছেন সঙ্গীত পরিচালক সজীব খানও। ফারজানা লীনা, এটিএন নিউজ।